মহারাজের হাত ধরে নয়া অ্যাপের সূচনা। ছায়া প্রকাশনের ডিজিটাল অ্যাপের উদ্বোধনে অনুরাগীদের আবদারও মেটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক ক্লিকে লার্ন ফ্লেক্স বাংলা অ্যাপের সূচনা করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। অনুষ্ঠানে বেশ কয়েকজন পড়ুয়ার হাতে স্কলারশিপও তুলে দেন সৌরভ গাঙ্গুলি। হাতের কাছে সৌরভকে পেয়ে তারাও অটোগ্রাফ নিতে ভুল করেনি। তারপর ব্যাট হাতে নেমে পড়লেন মহারাজ। অ্যাপের সূচনা করে বর্তমান সময়ে অ্যাপের প্রয়োজনীয়তাও তুলে ধরেন সৌরভ গাঙ্গুলি। Everything has become digital. Online is very important in modern day world. আশা করি ছাত্রছাত্রীদের জন্য at one price of a button তারা যা পড়তে চায় অ্যাপটা এখন অবধি শুধু physical science, biology, mathematics, chemistry তার আস্তে আস্তে এটা বাড়বে বিভিন্ন সাবজেক্টে। ডিজিটাল শিক্ষা এবার হাতের নাগালে। ছায়া প্রকাশনীর বই তো আছেই, ডিজিটাল জামানা এবার বইয়ের সঙ্গে চলে এলো অ্যাপ। ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসের উপর এই বাংলা অ্যাপ তৈরি হয়েছে। মূলত নবম ও দশম শ্রেণীর জন্য এই অ্যাপ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং অঙ্ক থাকছে এই অ্যাপে, লার্ন ফ্লেক্স বাংলা অ্যাপ। बच्चों को आगे ऑनलाइन लर्निंग से भी फायदा मिल सकता है, तो इसलिए हमने लर्न फ्लिक्स बांग्ला आज लॉन्च कर रहे हैं। लर्न फ्लिक्स का जो मेन CBSE और ICSE का वर्जन था वो हमने लास्ट ईयर लॉन्च किया था। अब हम इसको बांग्ला में लॉन्च कर रहे हैं 9th और 10th क्लास के लिए फर्स्ट ईयर। इसको रिप्लेस नहीं कर रहे हैं, ये खाली एक सप्लीमेंट जैसे बोलते हैं कि कुछ एडिशन, कई लोग ट्यूशन भी लेते हैं कुछ करते हैं, तो ये खाली एक बच्चों के लिए समझने के लिए जो मैथ्स एंड साइंस अभी खाली दो सब्जेक्ट हम निकाल रहे हैं को उसका समझने का कॉन्सेप्ट समझने के लिए उनके लिए थोड़ा एक टूल है एक तरीके से। গুগল প্লে স্টোরে পাওয়া যাবে লার্ন ফ্লেক্স বাংলা অ্যাপ। ভিডিও, রিভিশন নোটস, অ্যাসেসমেন্ট, স্যাম্পল পেপারস, অ্যানালিটিক্স, খুব শীঘ্রই একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস অন্তর্ভুক্ত হতে চলেছে এই অ্যাপে। সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।